नमस्कार प्रिय दर्शक, আমি বিকাশ। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে গেলে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এখন দুটো বিস্তারিত খবর। আনিসের ভাইয়ের উপর হামলার প্রসঙ্গে শনিবার জলপাইগুড়ি রোড স্টেশনে নেমে মীনাক্ষী মুখার্জি ঘটনায় তীব্র ভাষায় নিন্দা করেন এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। রাজ্যজুড়ে আন্দোলনের নামেরও ডাক দেন তিনি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রকাশ্য সমাবেশে যোগ দিতে এসে এমনটাই মন্তব্য করেন মীনাক্ষী মুখার্জি। সুমেন্দু অধিকারী জলপাইগুড়িতে আসা প্রসঙ্গে নিয়েও এক হাত নেন তিনি। এদিন মীনাক্ষী মুখার্জি আরও কি বললেন বিস্তারিত শোনাবো আপনাদের, চোখ রাখেন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। আনিসের ভাইকে এটা প্রথমবার অ্যাটাক করা হয়নি। এর আগেও আনিসের ভাইকে, আনিসের পরিবারকে অ্যাটাক করা হয়েছে। আনিসের দাদা সাবির খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, তার ফোন রেকর্ড আছে। তারপরে গোটা পরিবারটার উপরে একের পর এক আক্রমণ। তারপরেও সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে, নিউজ চ্যানেলে, পুলিশের কাছে থাকে। আমতা থানা এফআইআর নিতে চাইছে না, আগেও চাইনি, এখন গেছে। আমরা কি করছে আমরা এখনও অবধি খবর পাচ্ছি না। এর থেকেই তো পরিষ্কার যে সরকার এবং পুলিশ মিলিতভাবে দুষ্কৃতীদেরকে ডিফেন্ড করছে। তাহলে কেন সিট এই তদন্ত করবে, কেন সিবিআই করবেন? যে মূল সাক্ষী তার উপরে অ্যাটাক হচ্ছে। আমি আপনাদেরকে বলছি, চলে যান আনিস খানের বাড়ি, যান আনিস খানের বাড়ি। ঢোকার মুখে বাঁ হাতে একটা চালার নিচে সারা দিন রাত 24 ঘন্টা পুলিশ বসে আছে। পুলিশ বসে থাকার পরেও একটা ছেলের উপরে ভোজালি দিয়ে তার মাথাটার উপরে কোপ মারার ঘটনা কি করে ঘটতে পারে? তাহলে পুলিশ কি ঘুমাচ্ছে? পুলিশের ভূমিকা নিন্দনীয়, আমতা থানার ভূমিকা অতি নিন্দনীয়, পুলিশ মন্ত্রীর ভূমিকা দুষ্কৃতীদেরকে ডিফেন্ড করার মতো। আপনার কর্মসূচি কি রয়েছে আজকে জলপাইগুড়ি? আজকে গোটা রাজ্য জুড়ে আনিসের খুনিদের শাস্তির দাবিতে আর সালমান খানের উপরে যে প্রাণঘাতী হামলা হয়েছে তার বিরুদ্ধে DYFI রাস্তায় নেমে প্রতিবাদ করবে। আর আগামীকাল আমতা থানাতে সেখানে কি হবে আমরা বিকেলের মধ্যে। আপনার কর্মসূচি কি রয়েছে জলপাইগুড়িতে আজকে? আমাদের জলপাইগুড়ি জেলার সমাবেশ সম্মেলন, সেই সম্মেলনকে সামনে রেখে আমাদের প্রকাশ্য সমাবেশ আছে 20 তারিখ ধর্মতলায়। ইনসাফ সভার যে কল দিয়েছি, সেই ইনসাফ সভাতে যাওয়ার জন্য জলপাইগুড়ি জেলার ছাত্র যুবরা উপস্থিত হবে। চাকরি আগে তৃণমূল করতো, চুরি করেছে, চাকরির ক্ষেত্রে দুর্নীতি করেছে, ওর নিয়ে কোনো কথা বলবে। থ্যাংক ইউ। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে